রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে। যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই নি। হাসিনা হাসিনা ওই লন্ডন থেকে বাচ্চা বলি বলতেছে, হাসিনা ও হাসিনা ও হাসিনা বলতেছে। তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি আমি বিশ্বাস করি। এবার আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার কুকর্ম ফাঁস করে অন্যদিকে হাসিনাকে দেশে আনার নির্দেশ দেওয়া হয়। দর্শক শ্রোতা, সে কিন্তু ভারতে পালিয়ে গিয়েছিল এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তার অনেক কুকর্ম ফাঁস হচ্ছে এবং এইটা কিন্তু তার নিজের কাছের মানুষরাই করতেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। দর্শক শ্রোতা, এই নিয়ে ব্যারিস্টার সুমন কি বলে, ওবায়দুল কাদের কি বলে, সাকিব আল হাসান কি বলে, মাশরাফি কি বলে, সবার বক্তব্য কিন্তু এক এক করে দেখাবো এবং তার অনেক গোপন রহস্য দেখাবো, মানে শেখ হাসিনার। ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে একটা ধারণা আসবে আপনাদের। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এবং পুলিশ টাকা দিত আমাদের, আগে কিন্তু আমি পুলিশের বড় দুশ্মন ছিলাম, পুলিশ বলতে আমার সাথে লাগা লাগেছিল। এমন কোনো মমিল্লা পাটোয়ারির আগে এমন কোনো এসপি নাই যে এসপি টেবিল চেয়ার আমি ভাগি নেই, এমন কোনো ডিসি নেই যেটা ভাগি নেই আমি। জেলখানার থেকে ওই যে পলাশ পাহাড় পিচি করছে আসবে নিজামরা সব, জেলখানার থেকে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি, যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি, জেল গেট করছি, ডিসি আই বাইসে তখন ম্যাজিস্ট্রেট এডিএম ম্যাজিস্ট্রেট করছিল। হ্যাঁ বলতে ভাই জামিন জানেন, জামিন আমরা বলতাম জামিন না আমার পাঠায় দেন, কেউ বললাম খন্দকার সাহেব ছিলাম ফ্রি লয়ার, হ্যাঁ উনি আমাদের আমাদের কেস করতো। যতগুলা মামলা করছি হাইকোর্টে, যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি, কোনোটাই আমার জন্য ছিল না। কারণ হচ্ছে কি, আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি, আপনি চিন্তাই করতে পারবেন। এইগুলো কেউ কখন এইটা অ্যাকোমোডেটই করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে একটা বাহিনীর ফোর্স হয়ে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আসার পর যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে, এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে সম্মান। আপনি তো যোগাযোগ ছাড়া কথা, আপনারা তো দেখলেন তার বিরুদ্ধে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলতেছে এবং নিউজও হচ্ছে, সবার বক্তব্য কিন্তু এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, তারা বিস্তারিত ভাবে কি বলতেছে। এটা কিন্তু সাধারণ কিছু কয়েকটা ক্লিপ দেখিয়েছি, এখন দেখাবো মূল ঘটনাগুলো এবং শেখ হাসিনার মূল কুকর্মগুলো। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এই ঘটনা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কিছু বলবো না, সব তো ম্যানেজিং এর গল্প। এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোন প্রতিবাদ করতে যাই, তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয়। আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই, বেশিরভাগ গল্প যখন দালালের, তখন আমার দালাল না আমি, এইটা প্রমাণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি। সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে ব্যয় ধরা হয় ১,২৬৫ কোটি ডলার। গ্লোবাল ডিফেন্সের মতে প্রয়োজনের তুলনায় এই খরচ অনেক বেশি। তাদের দাবি, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে ৫০০ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। এখানে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি, যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেরাও করছি, জেল গেট করছি, ডিসি আই বাইসে তখন ম্যাজিস্ট্রেট এডিএম ম্যাজিস্ট্রেট করছিল। হ্যাঁ বলতে ভাই জামিন জানেন, জামিন আমরা বলতাম জামিন না আমার পাঠায় দেন, কেউ বললাম খন্দকার সাহেব ছিলাম ফ্রি লয়ার, হ্যাঁ উনি আমাদের কেস করতো। শুনতাম সকাল থেকে রাত পর্যন্ত নাকি 49টা কেস খেয়েছি, তো কেস খেলে খুব খুশি হইতাম, কেন পুলিশ টাকা দিবি, এবং পুলিশ টাকা দিত আমাদের, কেন দিত যে ভাই জামিনটা নেন না ভাই, জান দয়া করে তো টাকা দেন, জামিন নেব তো জামিন, কলেজে যেহেতু টাকা দিত চুপচাপ গোপনে টাকা দিয়ে আসতো, আমরা যে জামিন করে আসতাম, কোর্টে আসলে আবার ম্যাজিস্ট্রেট বলতে হইচু করেন না, ডিসি আবার উপর থেকে কিছু পাঠাইত ওইটাও খাইতাম। আমরা এইভাবে রাজনীতি করছি কিন্তু কিন্তু অন্যায় করিনি, অপরাধ করিনি। সো আজকে এই কথা বলতে চাই, এখন যেন রাজনীতিটা কেমন হয়ে গেছে, সবাই যদি কেমন খাই 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 একটা ভাব, চাই 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 খাই 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 এরকম একটা ভাব, পারলে শুধু মানচিত্র সুদ্ধা খাই ফেলাতে চায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে, মানচিত্র সুদ্ধা খাই ফেলাতে চায়। কী করলাম পলিটিক্স করে, আর কী করলেন মানে আপনি কী করলেন, এটাই তো আপনার সবচেয়ে বড় পাওনা, মানুষের দোয়া পেলেন, আপনি কী চান
দিক চাবার বিনিময় করেন বা ওকে করেন, মানুষ বোকা না, সবাই স্মার্ট, সবাই এখন বুঝে। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা, হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না, আমি বিশ্বাস করি যে শুনেন পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আসুন আমরা অদৃশ্য এই শত্রু ভুলে গেলে চলবে না, এখন আর কোনো রাজনীতি নয়, সময়ে সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই, সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে ভারত কাঁপছে, কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই, জরুরি শয্যার জন্য দুনিয়া জুড়ে হাহাকার, সম্মুখ সারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম, বাড়ছে মৃত্যুর হার, কত আপন মানুষ এরই মধ্যে চিরদিনের মতো বিদায় নিয়েছে এই আলো ছায়া সুন্দর পৃথিবী থেকে। ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে, এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে, আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি চিন্তাই করতে পারবো না, কেউ কখনো এটা অ্যাকোমোডেট করতে পারবে না। তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার, প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে, এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো। তারপর আপনাকে এই অভিযোগ করে প্রতিবারই আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এই নিয়ে, শেখ হাসিনা কি বলতেছে, সজীব বজের জয় কি বলতেছে, তারপর ডক্টর ইউনুস কি বলতেছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, দর্শক শ্রোতা, এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।